জেলা বার্তা আপনাদের সঙ্গে আমি শান্তিপ্রিয়া। বিস্তারিত খবরে যাওয়ার আগে দেখে নেব জেলা বার্তার বিশেষ কিছু অংশ এক নজরে। প্রাক্তন বিদেশ মন্ত্রী পুরাণে মৌন মিছিল বিজেপির। সিউড়ি কৃষি খামারে বুধবার আয়োজিত হল মৃত্তিকা কর্মশালা। উদ্যোগে বিপুল পরিমাণ বিস্ফোরক উদ্ধার। আসন্ন ঈদুজ্জোহা ও শ্রাবণী মেলা বিষয়ে আলোচনা সভা রাজনগর থানায়। এবার খবর বিস্তারিত। মঙ্গলবার রাতে হৃদরোগে আক্রান্ত হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন প্রাক্তন বিদেশমন্ত্রী তথা বিজেপির সর্বভারতীয় নেত্রী সুষমা স্বরাজ। তার প্রতি শ্রদ্ধা জানিয়ে মোহাম্মদবাজার বিজেপির পক্ষ থেকে বুধবার বিকেলে একটি মৌন মিছিল বের করা হয়। মিছিল শুরুর আগে সুষমা স্বরাজের ছবিতে পুষ্পার্ঘ্য নিবেদন করেন বিজেপির নেতা কর্মীরা। এরপর মৌন মিছিল শুরু হয় মোহাম্মদবাজারের শালদহ মোড়ের দলীয় কার্যালয় থেকে। মিছিলটি থানা মোড় হয়ে মোহাম্মদবাজার ডাউন হয়ে ফিরে আসে। মিছিলের পুরোভাগে ছিলেন মোহাম্মদবাজার মণ্ডল কমিটির সভাপতি দীনবন্ধু কর্মকার, শুভ্রাংশু চৌধুরী ও দুটি মণ্ডলের সাধারণ সম্পাদক তারাপদ দাস ও সন্তোষ ভাণ্ডারী। ভারত সরকারের বিদেশ মন্ত্রী প্রাক্তন মাননীয় সুষমা স্বরাজজি কাল অর্থাৎ গত রাত্রে আমাদের এই ভারতবাসীকে ছেড়ে চলে গেছেন। তার স্মৃতির উদ্দেশ্যে আমরা আজ যে মোহাম্মদবাজার মণ্ডলের পক্ষ থেকে তাকে স্মৃতিচারণা করে আমরা আজ একটা মৌন মিছিলে সামিল হচ্ছি। ভয় টিভি মোহাম্মদবাজার। সিউড়ি কৃষি খামারে বুধবার আয়োজিত হল মৃত্তিকা কর্মশালা। মূলত রাজ্যের কৃষি দপ্তরের সর্বস্তরের কর্মী ও আধিকারিকদের নিয়ে আয়োজিত এই কর্মশালায় আলোকপাত করা হয় মাটি সংরক্ষণ ও কৃষিকাজে তার ব্যবহার সম্পর্কে। এদিনের কর্মশালায় রাজ্য তথা জেলার কৃষি আধিকারিকদের সঙ্গে উপস্থিত ছিলেন দপ্তরের মন্ত্রী ডক্টর আশিস ব্যানার্জি। শুধু কৃষির জন্য জলের ব্যবহার না, আমাদের খাওয়ার জলের জন্য আমাদের সুস্থ ব্যবহার যদি না করি তাহলে আমরা গর্বের ভবিষ্যতে জলের একটা আকাল দেখব। ভয় টিভি সিউড়ি। নিয়ে নিচ্ছে একটি ছোট্ট বিরতি, ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন ভয়ের সঙ্গে নির্ভয়ে। সিউড়িতে অত্যাধুনিক চিকিৎসা পরিষেবা নিয়ে এলো সৃজন পলিক্লিনিক। ঔষধের দোকান সহ অত্যাধুনিক মানের প্যাথোল্যাব, কম্পিউটার তথা অত্যাধুনিক মেশিনে রক্ত, মল, মূত্র ও থাইরয়েড পরীক্ষার সঙ্গে এখানে রয়েছে বিশিষ্ট চিকিৎসকদের বসার চেম্বার। রোগীদের স্বাচ্ছন্দ্যের কথা ভেবে সম্পূর্ণরূপে এসি নিয়ন্ত্রিত সৃজন পলিক্লিনিকে রয়েছে বসার সুবন্দোবস্ত, বিশুদ্ধ পানীয় জল ও টয়লেটের ব্যবস্থা। এখানে বসছেন সিউড়ি সদর হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক সহ অন্যান্য শহর ও হাসপাতালের বিশিষ্ট চিকিৎসকরা। শিশুরোগ বিশেষজ্ঞ ডাক্তার সব্যসাচী পাণ্ডে ও ডাক্তার পঙ্কজ ঘোষ, সিউড়ি সদর হাসপাতাল।
প্রসূতি ও স্ত্রীরোগ বিশেষজ্ঞ ডাক্তার মানালি সারেন ও ডাক্তার তুষারকান্তি ভট্টাচার্য, জেনারেল সার্জন ও অর্থোপেডিক ডাক্তার তরুণ মজুমদার, জেনারেল ফিজিশিয়ান ডাক্তার অর্ধেন্দু রায় ও ডাক্তার দীনবন্ধু বিশ্বাস। এছাড়াও বসছেন জেনারেল ফিজিশিয়ান বক্ষ ও সুগার বিশেষজ্ঞ ডাক্তার শিবশঙ্কর লালা, শ্রীরামপুর সরকারি হাসপাতাল, চর্মরোগ বিশেষজ্ঞ ডাক্তার মলয় শঙ্কর মণ্ডল, কান্দি মহকুমা হাসপাতাল, নেফ্রোলজিস্ট কিডনি বিশেষজ্ঞ ডাক্তার রোহিত রুংতা, নারায়ণা সুপার স্পেশালিটি হাসপাতাল, নবনীত কুমার নিউরো সার্জন গৌরী দেবী হাসপাতাল দুর্গাপুর, ডাক্তার সৌগত ঘোষ এমডি মেডিসিন সিউড়ি সদর হাসপাতাল, ডাক্তার শাবানা ইয়াসমিন এমএস গাইনি সিউড়ি সদর হাসপাতাল, সিউড়িতে প্রথম সাউথের ডাক্তার দ্বারা জেনারেল চিকিৎসার সুবিধা, ডাক্তার চারুথা বালাচন্দ্রন এমবিবিএস ডিএ টিএনবি জেনারেল ফিজিশিয়ান, ডাক্তার মলয় বর্মন ইএনটি স্পেশালিস্ট সিউড়ি সদর হসপিটাল, ডাক্তার শুভেন্দু ভট্টাচার্য ইএনটি স্পেশালিস্ট সিউড়ি সদর হসপিটাল, ডাক্তার জিষ্ণু ভট্টাচার্য নিউরোসাইকিয়াট্রিস্ট স্নায়ু ও মনোরোগ বিশেষজ্ঞ সিউড়ি সদর হাসপাতাল। এছাড়াও মাসের বিশেষ বিশেষ দিনে বসছেন নারায়ণন সুপার স্পেশালিটি হাসপাতালের অন্যান্য রোগের বিশেষজ্ঞ চিকিৎসকরা, সৃজন পলিক্লিনিক ও প্যাথোল্যাব সিউড়ি বীরভূম, সিউড়ি সদর হাসপাতালের পাশে ফাঁড়ি ঘরের উল্টো দিকে। মোবাইল নাম্বার 8373071019, 9474437713, 9434326822। শুধুমাত্র আপনাদের কথা ভেবে দৈনিক আনন্দবাজার পত্রিকা সহ কলকাতা থেকে প্রকাশিত সমস্ত দৈনিকে ইংরাজি বাংলা হিন্দি ক্লাসিফাইড ও ডিসপ্লে বিজ্ঞাপনের পরিষেবা কেন্দ্র ভয় টিভি কার্যালয়, যোগাযোগ 9434326822, 9474437713। মেঘমল্লার অল ইন্ডিয়া কালচারাল অ্যাসোসিয়েশন অনুমোদিত ময়ূরভ ডান্স একাডেমি নৃত্য শিক্ষা নিকেতন। এখানে কত্থক, মণিপুরি, রবীন্দ্র নৃত্য, সেমি ক্লাসিক্যাল নৃত্য, শাস্ত্রীয় সঙ্গীত, রবীন্দ্রসঙ্গীত এবং আধুনিক গান শেখানো হয় সম্পূর্ণ শীততাপ নিয়ন্ত্রিত পরিবেশে। কলকাতা সহ দেশে ও বিদেশে অনুষ্ঠানের সুযোগ রয়েছে। পরীক্ষায় ভালো ফলাফল করলে স্কলারশিপের ব্যবস্থা রয়েছে এবং বিশ্ববিদ্যালয়ে নৃত্য শিক্ষাগুরুদের দিয়ে কর্মশালা ও পরীক্ষার ব্যবস্থা আছে। প্রিন্সিপাল সায়নী ঘোষ, বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় থেকে বি মিউজিক, এম মিউজিক এবং বর্তমানে গবেষণারত। যোগাযোগ করুন 9775271153 এবং 8250822229। ঠিকানা চৈতালি মার্কেট, সিউড়ি, বীরভূম। ফিরে এলাম বিরতির পর। মোহাম্মদবাজার থানার পুলিশের উদ্যোগে মঙ্গলবার গভীর রাতে বিপুল পরিমাণ বিস্ফোরক উদ্ধার হয় বীরভূমের মোহাম্মদবাজার এলাকার তালবান থেকে। পুলিশের কাছে বিস্ফোরক মজুতের আগাম খবর থাকায় অতর্কিতে হানা। ঘটনায় পাড়ুই থানার চাত্রা গ্রামের শফিউল আলম নামে এক ব্যক্তি গ্রেপ্তার। পুলিশ সূত্রে জানা গিয়েছে উদ্ধার হওয়া বিস্ফোরকের মধ্যে রয়েছে 4 বস্তা অ্যামোনিয়াম নাইট্রেট, 900টি জেলোটিন স্টিক ও 950টি ডিটোনেটার। ভয় টিভি বীরভূম। আসন্ন ঈদুজ্জোহা ও শ্রাবণী মেলা বিষয়ে আলোচনা সভা রাজনগর থানায়। আগামী শ্রাবণ মাসের শেষ সোমবার একই সঙ্গে অনুষ্ঠিত হচ্ছে ঈদুজ্জোহা ও শ্রাবণী মেলা।
ওই দিন গোটা রাজনগরে একদিকে যেমন সংখ্যালঘু মুসলমান পরিবারের মানুষ ঈদুজ্জোহা পালন করবেন, অন্যদিকে তেমনি হিন্দু সম্প্রদায়ের মানুষ নাকাশ মা মঙ্গলচণ্ডী মন্দিরে শিবের মাথায় জল ঢালবেন। এই দুই উৎসব যাতে সুষ্ঠুভাবে হয় সেদিকে লক্ষ্য রেখে মঙ্গলবার রাজনগর থানায় আয়োজিত হয় এক আলোচনা সভা। হাজির ছিলেন রাজনগর থানার ওসি সঞ্চয়ন বন্দ্যোপাধ্যায়, রাজনগর থানার শান্তি কমিটির সভাপতি রাজনগরের রাজা সাহেব মোহাম্মদ রফিকুল আলম খান, সম্পাদক প্রদীপ দে সহ এলাকার বিশিষ্ট জনেরা। আজ আমাদের রায়নগর থানায় শান্তি কমিটির মিটিং হয়ে গেল। আপনি কুরবানি এবং ঈদ দিয়ে এবং তার মধ্যে আমাদের শ্রাবণ মাসে যে জল ঢালা রয়েছে এই নিয়ে আমাদের যাতে শান্তি শৃঙ্খলা বজায় থাকে, দুই ধর্মের মানুষ যাতে শান্তিতে থাকে সেই দিকে আমাদের নজর রেখে প্রশাসনিক এবং শান্তি কমিটির বৈঠক হয়ে গেল এবং যাতে শান্তিপূর্ণভাবে আমাদের সব দিকে বজায় থাকে সেদিকে আমাদের লক্ষ্য থাকবে এবং শান্তি কমিটি এবং প্রশাসন একই সঙ্গে নজরদারি রাখবে এবং পরে আমরা আবার বৈঠক করব। ভয় টিভি রাজনগর। জেলা বার্তা শেষ করবার আগে দেখে নেব জেলা বার্তার বিশেষ কিছু অংশ আরো একবার। প্রাক্তন বিদেশ মন্ত্রী প্রাণে মৌন মিছিল বিজেপির। শিউড়ি কৃষি খামারে বুধবার আয়োজিত হল মৃত্তিকা কর্মশালা। উদ্যোগে বিপুল পরিমাণ বিস্ফোরক উদ্ধার। আসন্ন ঈদুজ্জোহা ও শ্রাবণী মেলা বিষয়ে আলোচনা সভা রাজনগর থানায়। আজকে জেলা বার্তা এই পর্যন্তই। নমস্কার।